কুড়িগ্রামের নাগেশ্বরীর পাগলাবাজার ব্রিজ পার নির্মাণাধীন সরকারি রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানি নিষ্কাশনের ড্রেন ব্যবস্থা ও রাস্তার পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, অবৈধ স্থাপনা করা সহ রাস্তা দখল করার কারণে চলমান রাস্তার কাজ বন্ধ হয়েছে, চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষকে। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনরায় রাস্তা পাকাকরণের দাবি স্থানীয়দের।